বেদনা ভরা দিনে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ধানমন্ডি 32 নম্বরে জাতির বিনম্র শ্রদ্ধা 15 আগস্টের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠনে আইন হচ্ছে পলাতক খুনিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর পেকুয়া চকরিয়ায় জামায়াতের তাণ্ডব পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান ফারজানা শোভার রিপোর্ট বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরনিদ্রায় শায়িত জন্মস্থান গোপালগঞ্জের মাটিতে 48তম শাহাদত বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে যান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সরকার প্রধান হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল সে সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করে এ সময় বিয়োগলে বাজে করুণ সুর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং 1975 সালের 15 আগস্টে অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন এছাড়া দেশের অব্যাহত শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এরপর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিসৌধ প্রাঙ্গণে মন্ত্রিসভার সদস্য তার উপদেষ্টা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন সরকার প্রধান ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে প্রণব চক্রবর্তীর রিপোর্ট যার অঙ্গুলি হেলনে জেগে উঠেছিল বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল স্বাধীনতা স্মরণকালের নিষ্ঠুরতায় 75-এর 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে তাঁকেই হত্যা করল পাষণ্ড একদল নরপিচাস জাতীয় শোক দিবসের ভোরে জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রীয় সর্বোচ্চ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিয়োগলে বাজানো হয় করুণ সুর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে করা হয় মোনাজাত পরে দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে দেশবাসীকে ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করার এদের বিরুদ্ধে আজকে লড়াই পরিচালনা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব এদের প্রতিহত করব
পরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে পরিবারের অন্য সদস্য সহ 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 75-এর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার আগে অপপ্রচার ও অস্থিরতা তৈরি করা হয়, এখনও একই অবস্থা সৃষ্টির অপচেষ্টার উল্লেখ করে এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আর বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত এবং 15 আগস্টের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সহকর্মীদের সাথে নিয়ে মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। শুধু ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় 14 বছর জেল খেটেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলাদেশে যখন গড়তে চাইলেন, তখন পরাজিত শক্তির ষড়যন্ত্র সবকিছু শেষ করে দিল। শোক দিবসের আলোচনায় বক্তারা অভিযোগ করলেন, অপপ্রচারে শত শত বাসন্তীর গল্প তৈরি হচ্ছে, এখন মাঠে রাজনীতিতে অসফলরা খুঁজছে ষড়যন্ত্রের পথ। মাঠের আন্দোলনে তারা পরাজিত, পরাজিত বলেই তারা বিদেশিদের কাছে ধন্না, বিদেশিদের দ্বারস্থ, তাদের উপরে নির্ভরশীল, এবং তাদের উপরে নির্ভরশীলতা নিয়েই আজকে তারা কথাবার্তা বলছে। তাদের নিজেদের শক্তি নিয়ে তারা কোনোদিন কথা বলতে পারত না, পারে না। বঙ্গবন্ধুর মৃত্যুর আগে যে ধরনের একটি আমরা অবস্থান দেখেছিলাম, মনে হয় এখনো সেই ধরনের অবস্থান সৃষ্টি করার জন্যে কেউ কেউ উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে জানি খুব একটা কঠিন সময় আসছে, কিন্তু আমার খুব দুঃখ হয় যে এই সব অপপ্রচার, মিথ্যা প্রচার, তার যথেষ্ট উত্তর আমরা এখনো দিতে পারি না। 75-এর পুনরাবৃত্তি চাই না, এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকে। আরেকটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অভিযোগ করেছেন, আগস্ট মাসকে ঘিরে বিএনপি জামাত ষড়যন্ত্রের ছক কষে সে মোতাবেক এগুচ্ছে। আর আগস্ট মাস আসলেই বাঙালি বিরোধী, বাঙালিত্ব বিরোধী, আমাদের কৃষ্টি সংস্কৃতি বিরোধী, দেশ বিরোধী অপশক্তি তৎপর হয়, সেজন্য আমাদের সবার সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শোক দিবসে আলোচনায় আইনমন্ত্রী জানান, 15 আগস্টের কুশীলবদের চিহ্নিত করতে একটি কমিশন গঠনে আইন করা হচ্ছে। আমরা চিহ্নিত করব বাঙালিকে সত্য ইতিহাস, যাতে আমরা উপস্থাপন করতে পারি। সেই জন্য এই নতুন প্রজন্ম যেন বাংলাদেশের ভার কোনোদিন এই সব কুলাঙ্গারের পরিবারের লোকদের হাতে না তুলে দেয়। বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীদের খুব বেশি দিন অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না বলেও জানান মন্ত্রিসভার সদস্যরা। এই বিচার এবং এই রায় কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালাই যাব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় অনুমতি ছাড়াই যুদ্ধাপরাধী দেলওয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজার নামে তাণ্ডব চালিয়েছে জামায়াত। পুলিশের সাথে সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত এবং ওসি সহ আহত হয়েছেন 15 জন। পুলিশ জানায় বিকেলে চকরিয়া পৌর এলাকায় অনুমতি ছাড়াই লামার চিরিঙ্গা বায়তুস শরফ সড়কে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাইদির গায়েবানা জানাজার পর পুলিশের উপর চড়া হন জামায়াত কর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বাধা দিতে গিয়ে আহত হন ওসি জাবেদ মাহমুদ সহ 5 জন পুলিশ। বেপরোয়া ইটপাটকেল নিক্ষেপ করতে গিয়ে নিহত হন সাবেদপাড়ার জামায়াত কর্মী ফোরকানুর রহমান। এদিকে পেকুয়ার পারুপাকিয়া বাজারে গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলা চালান জামায়াত কর্মীরা। এ সময় ওসি মোহাম্মদ ওমর হায়দার সহ অন্তত 10 জন আহত হন, তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক জঙ্গিদের নিয়ে অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ার পাহাড়ি এলাকায় আরেকটি আস্তানার সন্ধান পেয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। ওই আস্তানায় কাউকে পাওয়া না গেলেও উদ্ধার করা হয় গোলাবারুদ ও বিস্ফোরক। সিটিটিসি জানিয়েছে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আটক জঙ্গিদের কয়েকজনকে নিয়ে কর্মধার পাহাড়ি এলাকায় অভিযানে নামে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। অভিযানে নেতৃত্ব দেন সিটিটিসির প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। অভিযানে পাহাড়ি এলাকায় আরেকটি আস্তানা সন্ধান পাওয়া গেলেও কাউকে আটক করা যায়নি, তবে উদ্ধার করা হয় গোলাবারুদ ও বিস্ফোরক।
ওখানে আসা যাওয়া করতো, কেন তারা যে বর্ণনা দিয়েছে আমাদের গাইডরা ঠিক সেই বর্ণনা অনুযায়ী ওই আস্তানা পর্যন্ত পৌঁছে গেছে। এর আগে সোমবার কর্মধা ইউনিয়নের আসকরাবাদ বাজার থেকে স্থানীয়দের সহায়তায় 17 জন জঙ্গিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে চালানো হয় এই অভিযান। রত্নসামান, একুশে টেলিভিশন। জানাবো ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা দিনকে দিন বাড়ছে। অভিভাবকদের অসচেতনতায় অনেক শিশুই আছে মশারি ছাড়া, যার ফলে বাড়ছে অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি। পার্থসারথীর রিপোর্ট। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ডেঙ্গু আক্রান্ত বেশ কিছু শিশু রোগী। শিশুদের খুব দ্রুত শকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওরা মুখে খায় কম। এজন্য যে কোনো আমরা যেগুলো সতর্কীকরণ সাইন আছে, আমরা ওয়ার্নিং সাইন বলি, এগুলো দেখলে আমরা বাচ্চাদেরকে দ্রুত হসপিটালে ভর্তি করতে বলি এবং আমরা এখানে ফ্লুইড দিয়ে এবং তাকে আমরা ডেঙ্গু ম্যানেজমেন্টের সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দিয়ে ম্যানেজ করি এবং পাশাপাশি আমরা খেয়াল করি যে তার শরীরের কোথাও থেকে কোনো রক্তক্ষরণ হচ্ছে কি না। গত মাস থেকে মানে আমরা অ্যাডিকুয়েট বেড দিতে পারছি না, সব রোগীকে দিতে পারছি না, আমাদের রোগী কিছু ফেরত যাচ্ছে। বেড বাড়ানো হওয়ার পরেও আমাদের কিন্তু অ্যাকোমোডেশন আমরা দিতে পারছি না, যে পরিমাণ রোগীর চাপ। আমরা আমাদের তো এখানে এক্সট্রা বেডের ফেসিলিটি নেই, ফ্লোরে আমরা দিই না, আমরা সবাইকে বেড দিই। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের যত্নের জন্য প্রয়োজন অভিভাবকদের সচেতনতা। মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে এই সময় তো আসলে ভাইরাস জ্বর, সিজনাল জ্বর হয়, কিন্তু জ্বর মানে এখন সবার ভিতরে একটা ডেঙ্গু, এই ভীতি হয়ে তারা হসপিটালে শরণাপন্ন হচ্ছে। শিশু হাসপাতালের এই চিকিৎসক জানান, অনেক অভিভাবক জানেনই না জ্বর হওয়ার 72 ঘন্টার মধ্যে ডেঙ্গু পরীক্ষা করাতে হয়। এরপর পরীক্ষা করালে রিপোর্ট আসে নেগেটিভ। পরীক্ষার সঠিক তথ্য না জানার কারণে হাসপাতালে শিশু রোগী সহ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য তার। কিছু উপদেশ দিয়ে দিচ্ছে যে আপনার বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খান, তাকে যে বাচ্চাগুলো বুকের দুধ খায় তাকে বুকের দুধ খান, কিন্তু তার যদি কিছু মানে সাইন সিমটম ডেভেলপ করে যে যা খাচ্ছে বমি করে দিচ্ছে, খেতে পারছে না, অথবা জ্বরটা বেশি আসছে, জ্বরের ভিতরে একটা খিচুনি হয়েছে, তো অবশ্যই হসপিটালে নিয়ে আসবেন, ডেঙ্গু ডেঞ্জার সাইন বলা হয়। কোনো জ্বরকেই অবহেলা নয়, শুরু থেকেই চিকিৎসকের পর্যবেক্ষণে থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই জীবননাশের ঝুঁকি কমে যায় বলছেন এই চিকিৎসক। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। সাবধান, কারণ এক সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হেট, এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হেট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রবাসেও শোক শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি। মালয়েশিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় সকাল 9টায় দূতাবাসের প্রধান ফটকে হাই কমিশনার গোলাম সারওয়ার, কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনও। হাই কমিশনার গোলাম সারওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর তারিকুল ইসলাম, কনসুলার রাসেল রানা, প্রথম সচিব জাহিদুর রহমান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক। নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ইতালি,
কাতার ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেলের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে শহীদদের স্মৃতিস্মরণে আলোচনায় 15 আগস্টের ঘৃণ্য হত্যার তীব্র নিন্দা জানায় বক্তারা। কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে আলোচনা সভায় বঙ্গবন্ধুর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি জানান বক্তারা। এখানে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ দেখছেন না বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সব বিভাগেই সমৃদ্ধ হয় এখন টাইগাররা। এশিয়া কাপে দল খারাপ করার কোনো কারণ দেখছে না সাবেক অধিনায়ক। মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সুজন। ওডিআই আমরা এই ফরম্যাটে আমরা সবসময় ভালো খেলছিলাম, বাট আমি মনে করি যে এক্সপিরিয়েন্সের দিক থেকে আমরা এখন অনেক এগিয়ে। কারণ দলের যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল আমাদের, আমি মনে করতাম যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আমাদের একটা দারুণ সমস্যা ছিল, বাট আমি মানে যেভাবে তাসকিন বা শরীফুল মোস্তাফিজ হাসান এবং এবাদত উঠে এসছে, আমার মনে হয় যে আমরা এখন একটা দারুণ শক্তি আসলে সত্যি কথা বলতে গেছি। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেদনাভরা দিনে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী, ধানমন্ডি 32 নম্বরে জাতির বিনম্র শ্রদ্ধা। 21 আগস্টের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠন। ভেঙে গেছে, এখান থেকে যাই। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেদনাভরা দিনে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী, ধানমন্ডি 32 নম্বরে জাতির বিনম্র শ্রদ্ধা। 15 আগস্টের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠনে আইন হচ্ছে, পলাতক খুনিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর। পেকুয়া চকরিয়ায় জামায়াতের তাণ্ডব, পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।